আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আসিব ফিরে সেই ধান সিঁড়িটির তীরে, না ধান সিঁড়িটির তীরে নয়, আবার আসিব ফিরে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ সেই ক্লাসরুমে। এই প্রত্যাশা সবসময় মনে পোষণ করি, তোমরাও মনে পোষণ করো, যাতে আমাদের সঙ্গে আমরা যেন সবাই একসাথে আবার সেই আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারি। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি আবার পুনরায় ক্লাস নিতে চলে আসলাম, বাংলা প্রথম পত্র। তো আমি আজকে তোমাদেরকে পড়াবো তোমাদের গদ্য, বাংলা প্রথম পত্রের গদ্য প্রথমটা থেকে আমি আবার পুনরায় রিভিশন করতে চাচ্ছি, যেহেতু সবগুলো তোমাদের একবার দুইবার করে রিভিশন হয়ে গেছে। তো আমি আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্রের শুভা গল্পটি রিভিশন করাতে চাচ্ছি। শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে কি আমাদের অনেক কিছু বলতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন কবি, সাহিত্যিক, লেখক, ছোট গল্পকার, সাহিত্যের কোন শাখায় না তার পদচারণ আছে, সর্বক্ষেত্রেই তিনি আছেন। তো প্রথমত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যু সালটা একটু জানি। হ্যাঁ, জন্ম ছিল আমার 25শে বৈশাখ 1268 সাল। জন্ম কোথায়? জন্ম কিন্তু জন্ম কত সাল? 25শে বৈশাখ 1268। আর ইংরেজি হলো 7ই মে 1961। কিন্তু তিনি কি মরেছেন? তিনি অমর হয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। তাহলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 22শে শ্রাবণ 1348 সালে। কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কবে? এটা আমাদের কি ছোট প্রশ্নে, অবজেক্টিভ প্রশ্নে আসে, উনি কবে নোবেল পুরস্কার পান? উনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, প্রযোজক ও অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধশালী। তার অজস্র রচনার মধ্যে সোনাতরি, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, চোখের বালি, শেষের কবিতা ইত্যাদি কি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তো মূল গল্পটাতে আমরা যাই, রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, তার সম্পর্কে বলে শেষ করা যাবে না, সাহিত্যের সকল শাখায় তার প্রচারণা রয়েছে। মূল গল্পটা হলো আজকে আমরা যেটা পড়ব সুভা। আমাদের পাঠ্যসূচির প্রথম গল্পটি কি? সুভা। সেই বড় দুই বোনের সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল কি? সুভাষিনী। সুকেশিনী অর্থ হলো যার সুন্দর চুল, আর সুভাষিনী সুভাষিনী অর্থ হলো যে সুন্দর করে হাসে, আর সুভাষিনী অর্থ হলো যে সুন্দর ভাবে কথা বলে। তাহলে কে জানিত যে মেয়েটি জন্মের পর বড় হয়ে বোবা হবে? তার মা বাবা তো জানতো না। তার মা বাবা বড় দুই বোনের সাথে নামের মিল রাখার জন্য ওর নাম রাখা রেখেছিলেন সুভাষিনী। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে রাখে। বড় দুই বোনকে দোস্তর মতো অনুসন্ধান করে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে বাবা মা বিয়ে দিয়েছেন। এখন ছোট মেয়েটিকে নিয়ে পিতামাতার নীরব হৃদয় ভরের মতো, পিতামাতার অন্তর যেন নীরব একটা হৃদয় ভরের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইচ্ছা করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাৎ সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। যে মেয়েটি যে কথা বলতে পারে না, হ্যাঁ, এই চিন্তাটা তার পরিবারের সকলের মধ্যেই একটা দুশ্চিন্তা ছিল যে মেয়েটি বোবা, কথা বলতে পারে না, তাকে নিয়ে জানি কি হবে না হবে। হ্যাঁ, এই ভাবনাটা সুভার মনে মনেও কি বিরাজ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল যে সাধারণ দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতেই সর্বদা চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিয়া গেলেই বাঁচে। কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলিতে পারে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরণ ছিল। বিশেষত তাহার মা, তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোন অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করে। কিন্তু সুভার পিতা সুভাকে অত্যন্ত ভালোবাসতেন, সে এটাকে কোনো খারাপ দৃষ্টিতে দেখতেন না যে তার মেয়েটা বোবা, সেজন্য পিতার কোনো খারাপ লাগতো না। কিন্তু মার মনে 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 হতো যে এটা আমার কোনো পূর্বের কোনো কৃতকর্মের ফল, যার ফলে আমার এই ছোট মেয়েটি বোবা হয়েছে। এটা হলো কি? সুভার জন্ম পরিচয়, তার প্রথম প্যারাটা। দ্বিতীয় প্যারায় আস, তার গল্পের দ্বিতীয় প্যারায় আছে কি? তার সুভাদের গ্রামের পরিচিতি। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থগড়ের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার বিস্তৃত নয়, বহু নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া
কাজ করিয়া যায় দুই ধারায় গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তুচ্ছ ছায়াখন উচ্চতর নিম্ন দল দিয়া গ্রামরক্ষী চতুর্শিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে মানে সুভাগের গ্রামের নামটি ছিল চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী হ্যাঁ ঠিক গৃহস্থ ঘরের মেয়ের মতোই বহুদূর পর্যন্ত তাহার কি বিস্তৃতি বা প্রসার ছিল না নিরলস তন্নী নদীটি তন্নী মানে ক্ষীণ দেহ চিকন দেহ আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় কিন্তু ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার একটা না একটা সম্পর্ক আছে কিরকম নদী তীরে গ্রাম গঠিত হয় গড়ে ওঠে সেই নদীটির সঙ্গে গ্রামের সকল মানুষেরই কিছু না কিছু সম্পর্ক থেকে যায় কারণ মানুষ নদীতে বিভিন্ন কাজকর্মের জন্য যায় মাছ ধরতে যায় আগেকার দিনে গ্রামে তো এরকম এখনকার মতন এত এরকম টিউবওয়েল বা পানির এরকম সুব্যবস্থা ছিল না সবাই কি করতো নদীতে গিয়েই গা গোসল ধুতো কাপড় চোপড় ধুতো যাবতীয় কাজকর্ম নদীতে গিয়েই করতো তাই দুপুরে নদীর দুই তীরে যারা বসবাস করতো তাদের কি নদীর সঙ্গেই ছিল মিতালি ঠিক বাণীগন্ধের ঘর নদীর একেবারেই উপরে ছিল হ্যাঁ মানে তীর ঘেঁষে তাহার বাখারির বেড়া বাখারি মানে বাঁশের বেড়া আটচালা গোয়াল ঘর ঢেকিশালা খড়ের স্তূপ তেঁতুল তলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে থাকে মানে নৌকা দিয়ে যারাই নদী দিয়ে যেত তাদের সকলেরই এই সুভাদের ঘর বাড়িটি আকর্ষণ করে এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসিল কে সুভা প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা হয় কারণ সে তো বোবা ছিল কেউই তার সাথে কথাবার্তা বলতো না সে যখনই সময় পেত তখনই সে কি করত এই নদীর তীরে এসে বসত তার কাছে মনে হতো যেন সেও বোবা নদীটিও বোবা নদীটির কলকল ধ্বনি নদীতে নদী প্রবাহিত হওয়ার শব্দ যেন সে বুঝে এবং তার ভাষাও নদী বুঝে এটা সব সবার কাছে মনে হতো যেমন ধরো নদীর কলকল ধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক মূর মর্মর শব্দ মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকাটি নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পড়ল বিশিষ্ট সুভা যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীর নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত প্রণমন্ডল এবং দীর্ঘ নিঃশ্বাস তারপরে পাড়ায় আছে দেখো শোভার বন্ধু হ্যাঁ প্রথমত সে নদীর সাথে মিতালি করে তারপরে শোভার আরো বন্ধু ছিল গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল হ্যাঁ যেমন তাদের গোয়াল ঘরে দুটি গাভী ছিল দুটি গাভী তাদের নাম ছিল সর্বশ্রী ও গাঙ্গুলি এই গাভী দুটির সাথে শোভার বেশ ভাব ছিল যদিও এই গাভী দুটি শোভার মুখে কোনো বাক্য কোনো আওয়াজ কোনো শব্দ শুনতে পায়নি কিন্তু তারপরেও গাভী দুটি যেমন শোভা সমস্ত কথাবার্তা বুঝত শোভাও এই গাভী দুটির কথাবার্তা বুঝত শোভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশ্রী গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ধবেশ ঘর্ষণ করিত এবং গাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনে মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমন ছিল তিন চারবার করে শোভা এই গোয়াল ঘরে যেত তাছাড়া অনিয়মিত যখন তখন সে এই গোয়াল ঘরে গিয়ে কি করতো এই সর্বশ্রী ও গাঙ্গুলি কে সে আদর করত ভালোবাসত
গৃহে যেদিন কোন কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু, মুখ বন্ধু মানে বোবা বন্ধু দুটির কাছে আসিত, তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মন মন বেদনা যেন বুঝিতে পারিত এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্প অল্প তাহার বাহুতে শিং ঘেঁষিয়া বসিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন শুভার গরম কুটি নিঃসংকোচে অধিকার করিয়া শুভ নিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমর গানগুলি দিয়া বুলাইয়া দিয়া তাহার নিদ্রা বর্ষণের বিশেষ সহায়তা করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল। প্রথমত শুভার মিতালি ঘটেছিল কার সঙ্গে? নদীর সঙ্গে, হ্যাঁ বস্তুর সঙ্গে। দ্বিতীয়ত শুভার বন্ধুত্ব ঘটল কি তাদের গোয়াল ঘরে দুটো গাভীর, নাম কি ছিল? হ্যাঁ সর্বশ্রী ও গাঙ্গুলি। তৃতীয়ত বিড়াল কুকুরদের সাথেও তার অনেক ভাব ছিল। হ্যাঁ চতুর্থত আরেকটু উন্নত শ্রেণীর প্রাণী, বলতে কি বুঝাচ্ছে দেখো, গোশালদের ছোট ছেলেটি তাহার নাম ছিল কি? প্রতাপ। লোকটি নিতান্ত অপমন, অলস, কোনো কাজকাম করতো না। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টা করো বাপমা সে আশা ত্যাগ করিয়া দিয়েছেন। প্রতাপ ছিল খুব অলস, তার বাবা মা খুব চেষ্টা করেছিল যে সে কাজকাম করুক, কিন্তু বহু কিছু বলার পরেও তাকে আর মারা গেল না, তখন বাবা মা কি আশা ছেড়ে দিয়েছে। অপমান লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক একটা গৃহকর্ম গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামের দু চারটা অপমান্য সরকারের লোক থাকার বিশেষ প্রয়োজন আছে। কাজকর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম করে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। এই প্রতাপকে, প্রতাপ যে অপমান্য, হ্যাঁ গ্রামে যদি কোনো কাজকর্মে দুই একটা লোকের সব করে তখন এই প্রতাপে ডাক পড়ে। প্রতাপের প্রধান শখ ছিল কি? ছিপ ফেলিয়া মাছ ধরা। তো মাছ ধরতে গেলে কি কথাবার্তা বলে এরকম লোককে কি রাখা যাবে? কথাবার্তার আওয়াজ পালে মাছেরা কি করে? আওয়াজ পাওয়া গেলে মাছেরা দূরে সরে যায়। তো ওর প্রয়োজন ছিল বোবা, ঠিক শুভার মতনই একজন বন্ধু। হ্যাঁ ইহাতে অনেক সময় মাছ ধরতে গেলে ছিপ ফেলে যখন নদীতে মাছ ধরা হয় তখন অনেক সময় কি করা যায়? কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে দেখা যেত যে প্রধান প্রায় ছিপ ফেলে মাছ ধরতেছে এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইয়া যাইত। শুভাও কি নদীর তীরে গিয়ে বসে থাকত, যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বদা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলে শুভাকে শুভা বলিয়া ডাকিত, কিন্তু প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে ডাকিত কি শুভ। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতিদূরে একটু দূরে আর কি ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজে সাজিয়ে আনিত এবং গোপ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো একটা কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত তাই তো আমাদের সুবিধ যে এত ক্ষমতা, আহা
ভাবতো জানি কেন না এগুলো কি শোভা মনে মনে ভাবতো যে আমার যদি এমন একটা আশ্চর্য ক্ষমতা হতো আমি এমন কিছু করে দেখাইতে পারতাম যে প্রতাপ মনে মনে ভাবতো যে কি রে আমাদের শোভার কি এতই ক্ষমতা মনে করো শোভা মনে মনে ভাবতো মনে করো শোভা যদি জল্পমারি হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনের ঘাটে রাখিয়া যাইতো প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে বুক মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্গে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়েটি সু আমাদের সেই সু মণিদীপ্ত গভীর স্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা এই ভাবনাগুলি ছিল কার শুভার মনে মনে তাহাকে হইতে পারিত না তাহাকে এতই অসম্ভব ছিল আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সুখ প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইলদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না এগুলি ছিল কি শোভার মনের বেদনা শোভার বয়স এরপরে বেড়ায় আস শোভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে ক্রমে যেন সে আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের মতো স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন নতুন চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ঘিরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়া থমথম করিতেছে একটি কথা কইতে পারিতেছে না এই নিস্তব্ধ বেগুন প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেগুন বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারপ্রস্থ পিতা মাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন এদিক দিয়ে শোভা ধীরে ধীরে বড় হইতেছে ওর ভাবনা চিন্তা চেতনা গুলো পরিবর্তন হইতেছে অন্যদিকে কন্যা ভারপ্রস্থ পিতা মাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেরাও নিন্দা করিতে আরম্ভ করিয়াছে এমনকি এক ঘরে করিয়া দিবে এমন কথাবার্তাও শোনা যাইতেছে পানিকণ্ঠের সচ্ছল অবস্থা দুবেলা মাছ ভাত খায় এই জন্য তাহার শত্রুর অভাব ছিল না স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো পানিকণ্ঠ বিদেশে গেলেন অবশেষে ফিরে আসিয়া কহিল চলো কলকাতায় যাই বিদেশ যাত্রার সমস্ত উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত নাগর টগর চক্ষু করিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরে শু তোর নাকি পর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আবার আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ কোহিনীর বেদের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিয়া রহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে তামাক খাইতেছিলেন শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলকাতা যাইবার দিন স্থির হইয়াছে শুভা গোয়ার ঘরে তাহার বাল্য সখীদের কাছে গিয়ে বিদায় লইতে গেল আগামীকাল সকালবেলায় কি শুভার মা বাবা শুভাকে নিয়ে কলকাতা চলে যাবে শুভা সকালবেলা খুব ভোরে ভোরে উঠে সেই তার বাল্যকালের বন্ধু কামি দুটির কাছে বিদায় দিতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার চোখে দুই চোখে যত পারে কথা ঘুরিয়া তাহাদের মুখের দিকে চাইল দুই নেত্র পল্লব হইতে টপটপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল সেই দিনটি ছিল শুক্লা দ্বাদশী রাত্রি
শুভা স্বয়ং নিজের স্বয়ং গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীর তীরে গিয়ে উঠাইয়া পড়িল এবং নদীর ঘাসের উপরে শুয়ে পড়ে দুই বাহু দিয়ে মাকে যেমন করে মানুষ জড়ায়া ধরে ঠিক তেমনি ভাবে জড়িয়ে ধরে বলেছিল কি মা তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো যদি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া না গল্পটি কি সংক্ষিপ্ত তো গল্পটি দ্বারা আমরা কি বুঝলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গল্পটি ছোট গল্প এটি একটি শুভা একটি ছোট গল্প এই গল্পটি দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন কেন এটি লিখেছেন আর এটা কেন এটা ছোট গল্প ছোট গল্পের কি বৈশিষ্ট্য দেখো এই যে শেষ কথাগুলো তুমি আমাকে চাইতে দিও না মা আমার মতো যদি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো হ্যাঁ এরপরে কি আমাদের আরো অনেক কিছু জানবার ইচ্ছা থেকে গেল না যে পরে কি হলো শোভা কোথায় গেল কলকাতা গিয়ে কি ঘটলো হ্যাঁ কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য হলো যে শেষ হইয়াও হইল না শেষ অতৃপ্ত থেকে যাবে ছোট গল্পের বৈশিষ্ট্য হলো কি তুমি অতৃপ্ত থেকে যাবা তোমার জানার জন্য তোমার মনটা আতপক্ষ থাকবে যে এরপরে আর কি ঘটলো তো রবীন্দ্রনাথ ঠাকুর এই শুভা গল্পটির দ্বারা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে বোবারা প্রতিবন্ধীরাও কি আমাদের মমতা পাইতে পারে প্রতিবন্ধীদের প্রতি কি সকলের দৃষ্টি আকর্ষণ করা এবং প্রতিবন্ধীদের প্রতি মমত্ববোধ জাগ্রত করা জন্যই তিনি এই ছোট গল্পটি লিখেছেন তো তাহলে আমরা এই ছোট গল্পটা ক্লাসে তো পড়েছিলাম হ্যাঁ এখানে তো আমি একটু সংক্ষেপ করে করে প্রত্যেকটা প্যারার একটু একটু বললাম পুরোটা করতে গেলে তো সময় খুলে পারবো না তো এখানে তো আমরা শব্দার্থগুলো তো আগেই জেনেছিলাম তারপরেও এখান থেকে কি করবা অবজেক্টিভ প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন এখান থেকে আসবে তোমরা 20-25টার মতো অবজেক্টিভ করে ফেলো রিভিশন করো আর শব্দার্থগুলো একটু দেখে নাও আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু তুমি মনে রাখবা আর শোভা গল্পটি তো পড়তে মজাই লাগে হ্যাঁ আরেকবার করে পড়ে নিবা ভালো করে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো পরবর্তী দিন আরো অন্য আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো সকলেই নিয়মিত পড়াশোনা করবা বাংলা তো সহজ তবে সহজ হলেও কি হবে পড়তে হবে শিখতে হবে যাতে ভাষা জ্ঞানটা লিখতে গেলে যাতে তোমার ভাষাটা বৃদ্ধি পায় ঠিক আছে আল্লাহ হাফেজ